সাইক্লোন দানা বা ঘূর্ণিঝড় দানা যখন আমরা জানতাম যে এই ঝড় আসছে তখন থেকেই আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক যে একেবারে অমূলক নয় সেটা বোঝা যাচ্ছে কারণ ক্রমশ শক্তি সঞ্চয় করছে এখন বঙ্গোপসাগরের উপরে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে দানা এবং আগামীকাল ভোর সেই সময় থেকেই অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে এই দানা এবং সেই জায়গা থেকে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে সাইক্লোন আগামীকাল রাত 8টা থেকে মোটামুটিভাবে এই ল্যান্ডফলের প্রসেস শুরু হয়ে যাবে এবং রাত 3টে অর্থাৎ ভোর 3টে এই ল্যান্ডফলের প্রসেস যা এখনও পর্যন্ত আবহবিদরা বলছেন সেটা সর্বোচ্চ জায়গায় নেবে এবং তখন সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় আবহবিদদের আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে দানা ঘন্টায় 12 কিলোমিটার বেগে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে স্থলভাগের দিকে আবহবিদদের অনুমান বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে দানা ওড়িশায় আছড়ে পড়লেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দানার ভালোই প্রভাব থাকতে চলেছে বলে মনে করছে আবহাওয়া দফতর ঠিক কতটা শক্তি নিয়ে ভূভাগে তাণ্ডব চালাতে চলেছে দানা দানা স্থলভাগে আছড়ে পড়ার সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা ওড়িশা ছাড়া পূর্ব মেদিনীপুরেও হাওয়ার এই গতিবেগ থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হাওয়ার গতি ছুঁতে পারে 90 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে 70 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে মনে করা হচ্ছে তীব্র বাতাসের বা ঝড়ের যেটা সতর্কতা দেওয়া রয়েছে তাতে পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি তীব্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অতিক্রম করার সময় যে বাতাসের গতিবেগ থাকবে সেই একই রকম 100 থেকে 110 কিলোমিটার পার ঘন্টা দমকা হওয়াতে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করছে দানা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে খুব শীঘ্রই দানা মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ওড়িশা ও বাংলায় দুই রাজ্যেই বিপুল ক্রেন বাতিল বন্ধ বিমানের ওঠানামা বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি বুকে তীব্র আতঙ্ক নিয়ে দানা যোগ কেটে যাওয়ার অপেক্ষায় উপকূলবাসী রিপাবলিক বাংলা ল্যান্ডফলের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা উড়িষ্যা উপকূলের ধামরা এবং ভিতরকণিকার মধ্যবর্তী যে কোনো একটা অংশে হতে পারে এবং তার জন্য যেটা উড়িষ্যা উপকূলে সংলগ্ন বাংলার যে উপকূল রয়েছে তার বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব পড়বে তার মধ্যে অবশ্যই কলকাতা শহরও রয়েছে কলকাতা শহর ছাড়া হাওড়া এবং অন্যান্য বেশ কিছু জায়গা রয়েছে কিন্তু কলকাতা শহরও রয়েছে এবং কলকাতা শহরে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে হাওয়া যে দমকা হাওয়া বইবে সেটা প্রায় ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে বইবে এবং তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক নজরদারি চোখে পড়েছে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম ঘনীভূত হয়েছে দানা প্রায় 120 কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা সেই মতো চূড়ান্ত সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন দানা মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা ও পুলিশও যদি অ্যাবনর্মাল সিচুয়েশন না হয় আমপানের মতন তাহলে কলকাতায় খুব বেশি অসুবিধা হওয়ার কথা না কিন্তু আমরা যদি গাছ পড়েও যায় যাতে 2-3 ঘন্টার মধ্যে সেই গাছটাকে সরিয়ে নেওয়া যায় সেই কাজটাও করব পুরনো বাড়ি যে ভেঙে পড়ার আশঙ্কা তাদের সবাইকে লিস্ট আমরা থানায় থানায় দিয়ে দিয়েছি তাদের কাছাকাছি স্কুলগুলোর ব্যবস্থা করা আছে একদিনের জন্য বা দুদিনের জন্য অন্তত সেখানে যাবার তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে সেই জন্যে আমরা বলেছি যে দুদিনের জন্য অন্তত চলে আসুন তারপরে আপনারা আবার ফিরে যাবেন দুদিনের জন্য পুলিশের দায়িত্ব দিয়ে তাদের নিয়েও নিরাপদ আশ্রয় নিয়ে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভার কন্ট্রোল রুমও তুঙ্গে তৎপরতা 24 ঘন্টা পুরসভার কর্মীরা এই কন্ট্রোল রুম থেকে নজর রাখবে এই দানার প্রভাবে কলকাতা শহরে জল জমা থেকে গাছ ভেঙে পড়া ল্যাম্পপোস্ট ভেঙে পড়া থেকে বিভিন্ন জটিল পরিস্থিতির জন্য সেখান থেকে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থাও করা হবে এই মুহূর্তে কন্ট্রোল রুম অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে
গত ছয় ঘন্টায় উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। আগামীকাল ভোরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ওড়িশার ভিতরকণিকা ও ধামারা দিয়ে স্থলভাগে ঢুকবে। সেই সময় ঝড়ের গতিবেগ হবে প্রতি ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। তবে সর্বোচ্চ গতি থাকবে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এসব জেলাতে এই 24 আর 25-এর মধ্যে উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে। এদিকে দানা মোকাবিলায় তৈরি কলকাতা পুলিশ ও রাজ্য বিদ্যুৎ পর্ষদ, খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। বেসামাল পরিস্থিতিতে এই ফোন নাম্বারগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে। খোলা হয়েছে ইউনিফাইড কমান্ড সেন্টার, জনস্বার্থে দেওয়া হচ্ছে 4টি নাম্বার। যে কোনো পরিস্থিতিতে ফোন করার আবেদন 9432610455, 9432610455, 9432610430, অথবা হোয়াটসঅ্যাপ করা যাবে 6299263440 এই নাম্বারে। ঘূর্ণিঝড় দানা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী। বৈঠক হয় জেলা আধিকারিকদের সঙ্গেও। সিদ্ধান্ত হয় 24 ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। WBACDCL ফোন নাম্বার 8900793503, 8900793504, টোল ফ্রি নাম্বার 19221, হোয়াটসঅ্যাপ নাম্বার 8433719121, সিইএসসি তে যোগাযোগ করার নাম্বার 0333501192, 0334403192, 1860500192, অথবা 1912, হোয়াটসঅ্যাপ নাম্বার 7439001912, বিশেষ হেল্পলাইন নাম্বার 9831079666, 9831083700। এদিকে দানার সতর্কতায় উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং। সতর্ক বার্তা দিচ্ছে কোস্টাল পুলিশের দল। দীঘা ও পুরীর সমুদ্র সৈকত থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত পর্যটকদের। রিপাবলিক বাংলা।